ভৈরবী, আমার জল সমাধি হচ্ছে সেটা কল্পনা করছ? জেনে রাখো, এটা তোমার কল্পনাতেই থাকবে। ওই নন্দিনীকে আমি ধরেই ছাড়ব। ভৈরবী, তুমি আমাদের বাড়ি চলো, তোমরা দুজনে মিলে ওই নন্দিনীকে ধরতে পারবে। রাজশেখর, মাধবী নন্দিনীর শক্তি সম্বন্ধে একদম কিছু জানে না। যদি কাউকে নন্দিনীর মুখোমুখি হতে হয়, তার মধ্যে একটা বিশেষ শক্তি থাকা প্রয়োজন। আমি যদি ওই বিশেষ শক্তিগুলো পেয়ে যাই, তাহলেই ওই বাড়িতে যেতে পারবো। তুমি সঙ্গে থাকলে কাজটা করতে সুবিধা হবে, তাও তুমি পরে আসবো বলে বলছো। মাধবী তো নন্দিনীকে ধরতে চাইছে, কি করে আগে সেটা দেখতে দাও। আমার একটা বিশেষ জায়গায় গিয়ে কিছু শক্তি অর্জন করার আছে, সেটা আনতে দাও। আমি ঠিক সময় মতো মহলে চলে আসব। ঠিক আছে ভৈরবী, আমার জন্য তুমি অনেক কষ্ট পেয়েছ। নন্দিনীর সমস্যাটা শেষ হবার সঙ্গে সঙ্গে তোমাকে যে কালচক্রটা আমি দেব বলেছিলাম, সেটা আমি তোমাকে দিয়ে দেব। রাজশেখর, আমি তোমার উপর ভরসা করি। প্রথমে নন্দিনীর ব্যাপারটা একটু দেখে নি, তারপরে না হয় কালচক্রটা নিয়ে কথা হবে। আপনি এবার আসুন। আসছি ভৈরবী। ভৈরবী, যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে চলে এসো। বাবাকে ভরসা করা যাবে না। অধিকারের আশা দিয়ে সন্ধ্যার কাছে যে সোনার চক্রটা আছে সেটা ওকে না জানিয়ে ভৈরবীকে দিলেও দিতে পারে। এখন আমি সন্ধ্যার সাথে কথা বলি, বাবা চাইলে ও যেন ওটা বাবাকে না দেয়। সরি, কি যেন একটা চিন্তা করতে করতে আসছিলাম, তাই ধাক্কা লেগে গেল। তোমার আবার কোথাও লাগেনি তো? না না, আমিও তো না দেখেই হাঁটছিলাম। তোমার কোথাও লাগেনি তো? আরে না 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 না, এত তাড়াহুড়ো করে এদিকে কোথায় যাচ্ছ? তোমাকেই দেখতে আসছিলাম। আমার কাছে কেন? সেদিন তোমাকে একটা সোনার চক্র দিয়েছিলাম না, বলেছিলাম না ওটা আমি পরে এসে তোমার কাছ থেকে নিয়ে নেব। ওটা আমার কাছে নেই, এ জিজ্ঞেস করলে আমি কি বলবো? ওটা আমি তোমাকে যত্ন করে রাখতে বলেছিলাম না সন্ধ্যা? হ্যাঁ, আমি যত্ন করে রেখে দিয়েছি। ব্যাপারটা হলো, বাবা ওই সোনার চক্রটা নিজের কাছে রাখতে চাইছে, কিন্তু আমি সেটা ওনাকে দিতেই চাই না। পরে যদি উনি তোমার শ্বশুরও হন, তাহলেও তুমি কিন্তু সেটা দেবে না। আরে, তুমি আমাকে ভালোবেসে গিফটটা দিয়েছো, আমি তোমার বাবাকে কেন দেব? একদম দেব না। ভেরি গুড, এরকমই থেকো। বাঁচা গেল, ও কাল চক্রটা চাইলো না। হ্যাঁ, ওই সোনার চক্রটা কোথায় রেখেছো? রুমেই আছে আমার। তাহলে ঠিক আছে, আমার ওই সোনার চক্রটা দেখতে ইচ্ছে করছিল। নিয়ে এসে একটু দেখাও না। এত কি চিন্তা করছো তুমি? ওটা আমি দেখে তোমাকে আবার ফিরিয়ে দেবো, যাও গিয়ে নিয়ে এসো। ওটা ও আসলে চক্রটা কি হলো? তখন থেকে চক্র চক্র বলে যাচ্ছ কেন? তুমি তো বললে ওটা তোমার কাছে রয়েছে। এখন ওটা আর আমার কাছে নেই। তোমার খারাপ লাগবে বলে আমি মিথ্যে কথা বললাম, ওই চক্রটা তো আমার কাছ থেকে চুরি হয়ে গেছে। আরে, ওটা তুমি হারিয়ে ফেলেছো? কি বলছো তুমি সন্ধ্যা, ওটা কত দামি জিনিস তুমি সেটা জানো না? কত সহজে তুমি বলছো ওটা হারিয়ে ফেলেছো। কি ইরেসপন্সিবল তুমি! কত করে তোমাকে আমি বলে দিয়েছিলাম, এত কেয়ারলেস তুমি সেটা আমি ভাবতেও পারিনি। ছি, কার সাথে এত চিৎকার করে কথা বলছে? কি মেয়ে তুমি! তোমাকে আমি যত্ন করে রাখতে বললাম, আর তুমি? কে রে, কোনো সমস্যা হয়েছে? কেন সন্ধ্যাকে বকছিস? বাবা,
ওই সোনার চক্রটা আমি ওর কাছে রাখতে দিয়েছিলাম, আর ও বলছে সেটা চুরি হয়ে গেছে। কি চুরি হয়ে গেছে? হ্যাঁ, ওর কাছে রাখাটাই ভুল হয়েছে। এত গুরুত্বপূর্ণ একটা জিনিস বিনা কারণে হাতছাড়া হয়ে গেল। এইভাবে কথা বলছি দেখলে রাগ করে সন্ধ্যা যদি বাড়ি চলে যায়, ওর পেছনে পেছনে সম্পত্তিও চলে যাবে, সেটা হতে দেওয়া যায় না। কিছু একটা করে সামলাতে হবে। তোমাকে আমি বুদ্ধিমতি ভেবেছিলাম, কিন্তু এতটা বোকা সেটা আমি ভাবিনি। এবার বলো ওটা কি করে হারিয়ে গেল? হারিয়ে গেছে তো হারিয়ে গেছে, এইভাবে কথা বলে কেন মন খারাপ করে দিচ্ছিস? ওটা কি করে চুরি হয়েছে সেটা আমি জানতে চাই, বলো সন্ধ্যা। ওটা তো আসলে ওই কালচক্রটা, মানে আমি রুমে খুব ভালো করে রেখেছিলাম। সেদিন আমার রুমে মাধবী এসেছিল। তাহলে নিশ্চয়ই ও তুলে নিয়ে গেছে। মাধবী নিয়ে গেছে? ও আমার রুমে আসার পর থেকেই ওটা আমি আর দেখতে পাচ্ছি না। এটা তুমি আমাকে আগে বলনি কেন? বললেই তো তুমি বকতে আমাকে, তাই জন্যই তো চুপ করেছিলাম। ক্ষমা করে দাও আমায়। ছাড়, বিষয়টা কেন এত বড় করছিস? কে নিয়েছে সেটা জানতে পেরেছিস তো? যা, গিয়ে মাধবীর কাছ থেকে ওটা নিয়ে আয়, যা। আমাকে আনতে হবে ওটা? প্রথমবার কালচক্রটা চাইতে গিয়ে আমায় উল্টো করে ঝুলিয়ে মেরেছিল, এবার চাইতে গেলে তো আমায় মেরেই ফেলে দেবে। এই হ্যাঁ, চুপ করে দাঁড়িয়ে দেখছিস কি? কে মাধবীর কাছ থেকে ওটা নিয়ে আয়। বাবা, মাধবীর কাছে তুমি জিজ্ঞেস করলেই ঠিক হবে। বাবা, যাও না, তুমি গিয়ে নিয়ে এসো। আমি একে যেতে বলছি, উল্টেও আমাকেই যেতে বলছে। বাবা, গিয়ে নিয়ে এসো না, যাও। আমি কি করে ওকে জিজ্ঞেস করব? মাধবীর কাছ থেকে আমাকে জিনিসটা নিতে হবে, তো আমি সুযোগ মতো ওর কাছ থেকে জিনিসটা নিয়ে নেব। শোন, এইখানেই ব্যাপারটা ছেড়ে দে। সরি সন্ধ্যা, ওই চক্রটা খুব মূল্যবান বস্তু, ওটা পাইনি বলে আমি তোমাকে খুব বকেছি। তুমি আবার কিছু মনে করনি তো? কোনো ব্যাপার না। ঠিক আছে, তুমি বলছিলে যে বাইরে যাওয়ার আছে, যাও না, ঘুরে এসো, আমরা পরে কথা বলবো। ঠিক আছে। যদি বাড়ির মধ্যেই থাকে, আমার এত কষ্ট করে দেওয়া এই মন্ত্রবন্ধনের কি কাজ? একে এক্ষুনি আমি সরিয়ে দেব। কে নন্দিনী সেটা যে আমরা জানতে পেরে গেছি, সেটা যেন ও না বোঝে। নন্দিনীকে শেষ করবার আগে তাড়াহুড়ো করে কোনো কাজ করো না, সেটা যদি করো তাহলে আমাদেরই বিপদ বাড়বে। আমার দিকে এভাবে কেন দেখছেন? আমি যে ভৈরবী নই, গঙ্গা, সেটা কি কোনোভাবে জানতে পেরে গেছে? কি হয়েছে কি তোমাদের? ও কিছু না, আমি ভাবছি ভৈরবীর হাতে কালচক্রটা তুলে দেব, তাই তোমার সঙ্গে কথা বলতে এলাম।
কি ভৈরবী, কি ভাবছটা কি? কাল চক্রটা তোমার হাতে তুলে দেওয়া ঠিক হবে তো? তুমি ওটার জন্যই তো গঙ্গা ডুব ধরে নাটক করছো। আমি তো তোমাকে বলেছিলাম ওই কালচক্রটাই আমি নিজে তোমার হাতে তুলে দেব, এই কথাটাই ভৈরবীকে বলছিলাম। কি তাই না ভৈরবী? ভৈরবীর কাজ আছে বলে মনে হচ্ছে, তাহলে ও গিয়ে কাজ করুক, আমরা আমাদের কাজ করি গিয়ে। চলো চলো। মাধবী, আসার সঙ্গে সঙ্গে ধ্যানে বসে পড়লে? ও ঠিক আছে, আমি পরে আসছি। বাড়ির পেছনে একটা কুয়ো আছে কি? না মাধবী, বাড়ির পেছনে কোনো কুয়ো নেই তো। না, এই বাড়ির পেছনে ঈশান কোণে একটা কুয়ো নিশ্চয়ই আছে। ঠিক করে চিন্তা করে বলুন আমায়। হ্যাঁ, তুমি ঠিক বলেছো মাধবী, একদম ঠিক বলেছো। এই বাড়ির পেছন দিকে ঈশান কোণে একটা কুয়ো ছিল। তোমার দাদা স্বামীজি প্রথমবার আমাদের বাড়িতে আসবার পরে আশপাশটা ভালো করে দেখে বাস্তুর মতে ঈশান কোণে এইরকম কুয়ো থাকতে নেই বলে বলেছিলেন। ওটা ঢেকে দেবার জন্য পাশের মাটি দিয়ে ঢাকতে নেই বলে পাথর দিয়ে ওটাকে ভর্তি করে দিলাম। সেটা ধরো 25 বছরেরও বেশি হয়ে গেছে। ওটা এই সময় কি করে ধরলে? তপস্বিনীর নজর থেকে কেউ পালাতে পারবে না। তোমার মধ্যে তো অদ্ভুত শক্তি রয়েছে, কিন্তু এখন কেন এই কুয়োটার ব্যাপারে জিজ্ঞেস করছো? আমি কুয়োটা দেখতে চাই, আমাকে এক্ষুনি ওখানে নিয়ে চলুন রাজশেখর। কি মাধবী, তুমিও? নন্দিনী কোথায় আছে সেটা খোঁজ করছি, এখন নন্দিনী বাড়িতে রয়েছে এই কথাটা জানতে পারলাম। ওকে এখন কি করে শেষ করবে সেটা না ভেবে তুমি এখন কুয়ো দেখতে হবে, এটা দেখতে হবে, ওটা দেখতে হবে এইসব বলছো। আমি কুয়োটা দেখতে চাইছি তার কারণ আমি নন্দিনীকে শেষ করতে চাই। আপনি আমাকে এই মুহূর্তে ওখানে নিয়ে চলুন। ঠিক আছে, এসো। এরা দুজনে কোথায় যাচ্ছে? মাধবী,
তুমি জিজ্ঞেস করেছিলে ওইখানে ছিল। রাজশেখর, এই কুয়োটা এবারে খোলার সময় এসেছে। যান, খুলুন এটা। এই কুয়োটা পাতাল গঙ্গার পূজো করে। এটা বন্ধ করার পর এটা যেন আর না খোড়া হয়, স্বামীজি সেটাই বলেছিলেন। 25 বছর পরে কি হবে সেটা হয়তো আমার দাদা জানতেন না, তাই কথা বলেছিলেন। আমার দাদার কথা ছাড়ুন, এবারে আমি যা বলছি তাই করুন। এই কুয়োটা খোলার ব্যবস্থা করুন। মাধবী, এসো। দেখো, কাজের লোকেদের দিয়ে এই জায়গাটা খুব ভালো মতো পরিষ্কার করান। মাধবী কি করবে? যা করব সেটা দেখে আপনি বুঝতে পারবেন। এখন যা বলছি আপনি তার ব্যবস্থা করুন। হ্যাঁ, ঠিক আছে মাধবী, করাবো। এই সব কিছু আজকেই করতে হবে, কারণ আমি নন্দিনীকে ধরার জন্য যে তন্ত্র সাধনা করতে চলেছি তার আসল রহস্য এই কুয়োতে আছে। বন্ধ করে দেওয়া কুয়োটা আবার খোলার চেষ্টা করছে। নন্দিনীর বিরুদ্ধে মাধবী কি করতে চলেছে সেটা আমাকে জানতেই হবে। শ্মশান ভৈরবী হয়ে থাকা তোমার কাছে আমার বিশেষ একটা কাজ আছে। মা কালী যেটা পারছে না সেটা আমার দ্বারা কি করে সম্ভব, তুমি এটা কিভাবে বলতে পারো?
আমার কালী মা একজন ধর্ম সংরক্ষক, সেই ধর্মের বিরুদ্ধে গিয়ে মা কালী তো কোনো কাজ কিছুতেই করবেন না। কিন্তু তুমি উগ্র দেবী, তোমার সামনে যদি কেউ উগ্র রূপ ধারণ করে তুমি তাকে যা চাও সেটাই করতে পারো। আমি আমার কার্য সাধনা সিদ্ধি করার জন্য আমার অকাল মৃত্যু হয়েছে এমন কয়েকটা আত্মার সাহায্য চাই। আমার রক্ত তুমি স্বীকার করো মা, তোমার মুঠোর মধ্যে থাকা দুষ্ট আত্মাগুলোকে আমার সাথে পাঠিয়ে দিতে হবে মা। আমার রক্ত এই রুদ্রভূমিতে পড়ে থাকার সাথে সাথে আটকাতে না পেরে তোমাদের শ্মশান ভৈরবী তোমাদের সবাইকে ছেড়ে দিল। আমার তোমাদের সাহায্য দরকার, চলো আমার সাথে চলো, এখানে রাখা শঙ্খের মধ্যে প্রবেশ করো। ওহো, আমি তোমাদের প্রসাদ ভোগ সব সময় দিই বলে ভোগ খাবার জন্য তোমরা এখানে অপেক্ষা করছো। তোমাদের সবার ভোগ চাই তো? এই ভৈরবী তোমাদের নিজের হাতে ভোগ খাওয়াবে, খাও। খাও, যতক্ষণ খিদে আছে ততক্ষণ খাও, দুধ ভাত মিষ্টি ভাত মাংস ভাত খাও, সাদা ভাত খাও। সবার দেওয়া ভোগের থেকে এই ভৈরবীর ভোগের স্বাদ অনেক বেশি ভালো, খাও খাও ভালো করে খাও। হ্যাঁ সবার জন্য আছে, তোমরা লড়াই করো না, খাও। সবাই খেয়ে নিয়েছো তো? তোমাদের সবার খাওয়া হয়েছে তো? হ্যাঁ তোমাদের সম্পূর্ণ খিদে মিটে গেছে তো? এবার সবাই চলো এই শঙ্খের ভেতরে প্রবেশ করো। আমার কাজ হয়ে গেছে, কাজ হয়ে গেলে এদের আবার এখানে ছেড়ে যাব। তোমার ক্ষেত্র থেকে এদের নিয়ে যাওয়ার জন্য আমায় অনুমতি দাও মা।
সংকেত দিয়ে আমায় অনুমতি দিলে মা, আমি ভীষণ আনন্দ পেয়েছি মা। তোমার আশীর্বাদ পেয়ে আমার মনে হচ্ছে এবার আমার সব কাজ সম্পূর্ণ হবে, সেটা আমি চোখের সামনে দেখতে পাচ্ছি। জয়শালী হয়ে আবার আসবো মা, তাহলে এবার আসি। এই ঘন জঙ্গলের মধ্যে তোর কি কাজ? তোকে আমার একটা কাজ করে দিতে হবে কালা। এই আমাদের সামনে তুই আমাদের রাজার নাম ধরে ডাকছিস? আমাদের থাকার জায়গায় ওই মহিলা এসেছে মানে উনি সব কিছু জানেন, তুই বুঝতে পারছিস না? এই ঘন জঙ্গলের মধ্যে নিজের এলাকা থেকে এসে আমার সাথে কথা বলার সাহস তুই কোথা থেকে পেলি? এই জঙ্গলে সবকিছু আমি খুব ভালো মতো চিনি, কারণ এই জঙ্গলে রাত দিন না দেখে রোদ বৃষ্টির মধ্যে দিনের পর দিন অভুক্ত অবস্থায় 18 বছর ধরে তপস্যা করেছিলাম। তোমাদের জন্য এটা সামান্য থাকার জায়গা, কিন্তু আমার জন্য এটা তপভূমি। তাহলে আমাদের বলি দেওয়ার মুরগিটা আর পরম্পরার মাদুরিটা পেয়ে যাওয়ার যে ব্যবস্থা করেছিলেন তিনি আপনি কি? হ্যাঁ, সেটা আমি। আপনার বেশটা বদলে যাওয়ার জন্য আপনাকে চিনতে না পেরে কি সব বলে দিলাম, আমার এই ভুলের জন্য আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি তপস্বিনী বলে জানতে পেরে এখন আমার সামনে হাজির করছো? আমার ব্যাপারে পুরোটা জানলে তো আমার পায়ে পড়বে বলে মনে হচ্ছে। আপনি কৃষ্ণন নামদ্রি স্বামীজিকে চেনেন? উনি হলেন আমাদের ভাগ্য দেবতা, ওনাকে আপনি কি করে চিনলেন? আমি ওই স্বামীজির একমাত্র বোন। আপনাদের পরম্পরার ব্যাপারে দাদা লিখে গিয়েছিলেন আর সেটা পড়েই আজকে আমি আপনাদের কাছে এসেছি। আপনাকে সাহায্য করার জন্য একটু সুযোগ পেয়েছি সেটা আমার সৌভাগ্য বলে ভাববো। বলুন আমাকে কি করতে হবে? আমার পরম শত্রু হয়ে থাকা এক সাপকে ধরতে হবে। বলুন স্বামীজি, কোনো সাপ ধরতে হবে নাকি? ও কিন্তু কোনো সাধারণ নাগ নয়, শক্তি নাগ। সাপ মানে কিন্তু সেটা কোনো সামান্য সাপ নয়, নীলকণ্ঠ মহর্ষির স্ত্রী নাঞ্জাম্বা দেবীর অংশ। সর্প প্রজাতির জন্য সে কলশ প্রভা হয়ে থাকে, এক শক্তি নাগ সে। আপনি নন্দিনীর ব্যাপারে বলছেন? ওই নন্দিনীকে ধরে দেবার জন্যে ওই নাম্বুদারী স্বামীজি আমাদের কাছে এসেছিলেন। সাপটাকে ধরবার জন্য চেষ্টা করলাম, কিন্তু ওই সময় কেউ একজন ওই মৌমাছির বাসাটা ভেঙে দিল, আমরা নন্দিনীকে ধরতে পারলাম না। ওই নন্দিনীকে যে কোনো ভাবে ধরতেই হবে। সেই দিন ওই নন্দিনীকে ধরতে পারলাম না বলে আমাদের সম্মানে লেগেছে,
আমাদের ওই নন্দিনীর উপর রাগ আছে। এখন ওই নন্দিনী কোথায় আছে বলুন, এক্ষুনি যাব। ও এখন আমাদের বাড়িতে রয়েছে। আপনারা যদি বাড়িতে আসেন তাহলে নন্দিনীকে ধরতে পারবেন। আপনি যে নন্দিনীর কথা বলছেন, ওইটা ঠাকুরের শক্তি পাওয়া সাপটা কি? হ্যাঁ, নন্দিনীর সাথে জঙ্গলে থাকা অসীম শক্তি, কাল দেবীর আশীর্বাদ আছে। কিন্তু জঙ্গলের কাল দেবীর এখন কোনো শক্তিই নেই, এর জন্য ভয় পাওয়ার কোনো কারণ নেই। দেবীর শক্তি নেই বলে বলাটা, আকাশে সূর্য আর চন্দ্র নেই বলে বলার মতন, মনে রাখবেন। সাগরে হয়তো জল কমে যেতে পারে, কিন্তু এই জঙ্গলে আমাদের দেবীর শক্তি কোনোদিন কমবে না। এই সংসারে ওই দেবীর মাহাত্ম্য আছে। এখানে এই ভূমির ওপর হওয়া এক একটা জিনিস ওই দেবীর খেলা। কখনো কখনো দেবীর ওই খেলা অন্য কাউকে দিয়ে দেবী দেখতে থাকেন, বুঝতে পেরেছেন? দেবী চুপ করে আছেন মানে ওনাকে শক্তিহীন বলে মনে করো না, উনি প্রসন্ন হয়ে আছেন বলে মনে করবে। প্রকৃতির সঙ্গে মিশে থাকা জঙ্গলি মানুষ হয়ে বলছি, এরপর কোনো দেবীর কোনোদিনও শক্তি নেই বলে বলবেন না। তোর নজর অন্য আর আমার পরিস্থিতি আলাদা। আমি তোর সঙ্গে এখানে চর্চা করতে আসিনি। নন্দিনীকে ধরতে সাহায্য করবি কিনা বল। সেটা সম্ভব নয়। নন্দিনী তপস্যা করা শক্তি নাক বলে নাম্বুদারী স্বামীজি আমাদেরকে কথা বলেছিলেন, বলি দেওয়া মোরগটা গিলে ওইটা জ্যান্ত বার করে দেওয়াটা আমি নিজে চোখে দেখেছি। শহরে বাস করে আপনারা যেমন ইচ্ছা থাকতে পারেন, কিন্তু গ্রাম জঙ্গলের মধ্যে থাকা আমরা এই ঘেরার মধ্যেই বাস করতে হবে। এই জঙ্গলের দেবীকে আমরা পূজো করব, কিন্তু ওনার বিরুদ্ধে কখনো যাব না। তোমরা তোমাদের কথা ভুলে যেতে পারো, কিন্তু ওই নন্দিনী নিজের কথার দাম রাখেনি। তোমরা আমার দাদাকে স্বামী স্বামী বলে সম্মান দিয়ে অনেক উঁচু জায়গায় রেখেছ, আর ওই নন্দিনী দাদার সঙ্গে কি করেছে জানো? আমার দাদা কোনোদিন মাথা নত করেনি, কিন্তু নিজের প্রাণের ভয় নন্দিনীর পায়ে অবধি পড়েছিল, কিন্তু ওই নন্দিনী আমার দাদাকে ক্ষমা করেনি। কাজকে ভগবান বলে মানত, মন্ত্রকে আদর্শ বলে সম্মান করত আমার দাদা। দাদা হাত জোর করে জঙ্গলের দেবীর সামনে সারা জীবন পূজারি হয়ে থাকবে বলে ভিক্ষে চেয়েছিল, কিন্তু ওই নন্দিনীর মন বদলায়নি। নন্দিনী আমার দাদাকে মেরেও চুপ করে বসে থাকেনি, আমাদের বিশ্বস্ত বিজুকেও আগুনে পুড়িয়ে ভস্ম করে দিয়েছে। জন্ম দেয় ভগবান, পরিচালনা করে ভগবান, এমনকি রক্ষাও করেন তিনি, কিন্তু যে নাশ করে সে কি করে ভগবান হয় তোমাদের কাছে? ক্ষমা করার মতোই মনই নেই ওই নন্দিনীর, শুধু প্রতিশোধের আগুন আছে ওর মনে। ওই নন্দিনী তাহলে কি করে ভগবান হয়? এখন বলো, তিলে তিলে কষ্ট দিয়ে খুন করেছে এই নন্দিনী, এটা কি ঠিক তোমাদের কাছে? ওই নন্দিনী এতদিন ধরে যা করেছে সেটা অন্যায়, তোমাদের আমাকে সাহায্য করতেই হবে। এখন তোমরা যদি সাহায্য না করো, ও রাজশেখরকেও মেরে ফেলবে, তার সঙ্গে আমাকেও মারবে। তোমাদের নীতিবোধ কি বলে? এইভাবে মানুষের প্রাণ চলে যাক আর তা সত্ত্বেও তোমরা চুপ করে বসে দেখবে? 18 বছর ধরে কঠোর তপস্যা করে এই জঙ্গলের মাটিকে গর্বিত করেছি আমি। তোমাদের কুলদেবতা মহাকালীকে যেমন তোমরা পূজো করো, তেমন ভাবেই আমাকে সাহায্য করো। আমার এই ঘোর বিপদের সময়
তোমরা যদি আমাকে সাহায্য না করো মহাকালীর কাছে কোন মুখে গিয়ে দাঁড়াবে তোমরা? আমাদের জঙ্গলে দেবীর অপমান হলে আমাদের শরীরে প্রাণ থাকবে না। বলুন, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? তুমি ওই নন্দিনীকে ধরে আমার হাতে তুলে দেবে, আর ওই নন্দিনীকে তোমরা কিভাবে ধরবে তার উপায় আমি বলবো। ওই নন্দিনীকে ধরা কিন্তু খুব একটা সহজ কাজ নয়। তোমরা সবাই আমার কথা মন দিয়ে শোনো। ওই নন্দিনীকে ধরার জন্য এটাই কিন্তু সবচেয়ে ভালো উপায়। আমার কথা অনুযায়ী চললে নন্দিনীকে খুব সহজেই ধরতে পারবে। বলো, রাজি তো? নন্দিনী ধরা পড়বে। কিরণ, কালচক্রটা দিতে বললে মাধবী নিশ্চয়ই দেবে না। ও যখন রুমে থাকবে না তখনই ওটা চুরি করে আনব। চুপ করে আছিস কেন রে? আমি রেডি আছি বাবা। আমি তো রেডি আছি, কিন্তু ওকে রুম থেকে বেরিয়ে আসতে হবে তো। বাবা, ও তো সারাক্ষণ নিজের রুমে পড়েই থাকে। মাধবী কি সোনার ডিমপাড়া মুরগি নাকি? ও একেবারে আরাবিয়ান ঘোড়ার মতো, ওখানে এখানে না দৌড়েও থাকতে পারবে না। ঠিক তো? ঠিক আছে, এইটাও দেখে নে। ও আসার আগে খুঁজে নিয়ে যেতে হবে, সময় নষ্ট করিস না, তাড়াতাড়ি কর। বাবা, ওই কাবাটটা নিজের থেকে নড়ছে, দেখো মনে হচ্ছে সোনার চক্রটা ওখানেই আছে। এই দরজা নিজে থেকে নড়ছে, তুই বললি আর আমি বিশ্বাস করব? এই ইয়ারকিটা নামে রে, তাড়াতাড়ি জিনিসটা খোঁজ। জানতাম তুমি আমাকে ভরসা করবে না। এবার দেখো এই কালচক্রটা আমি তোমাকে এনে দিচ্ছি। বাবা, কে হাত বাড়িয়ে আমাকে মেরে দিল বাবা? কি উল্টোপাল্টা বলছিস? ওই কাবাটটা খুলতেই কে যেন আমাকে একটা ঘুষি মারলো বাবা। এই তুই বলছিস ওই দরজাটা নড়ছে, সেটা আমি বিশ্বাস করিনি। যে এই দরজাটা খুললি হাত বেরোলো, তুই ঘুষি মারলো, এই সব কথা আমি বিশ্বাস করবো ভাবছিস? আমি নিজে গিয়ে দেখছি। দরকার নেই বাবা, না হলে তোমাকেও মারবে। এই আচ্ছা ঠিক আছে, দাঁড়িয়েছো কেন? যাও। মাধবী আসার আগে আমাদের এই কালচক্রটা নিয়ে যেতে হবে, সেইটা মাথায় ঢুকিয়ে নে, নাহলে মেরে ঠান্ডা করে দেবো। আগে কাজ কর। তোমার আমার কথা শুনতে হবে না। Oh, my God.
বাবা বাবা কি হয়েছে বাবা তোমার? কিচ্ছু বুঝতে পারছি না, একটু স্পষ্ট করে বলো না বাবা। আরে বাবা কি যে বলছো বুঝতে পারছি না, কি বলছো বুঝতে পারছি না। ওই আলমারিটা খুলতে ওকে একটা হাত ঘুষি মারলো। এই আলমারিতে আমার মাথা আছে, এইখানে থাকলে আমাদের গল্প শেষ হয়ে যাবে। কিরণ, এইসব আমাদের সঙ্গে কি হলো বলতো, মাথাটাই খারাপ হয়ে যাবে। চল এখান থেকে চলে যাই। কি হয়েছে রে? ভূত পেছনে ভূত। তুই আমার সঙ্গে আবার ইয়ারকি মারছিস? পেছন দিকে তাকাও। বাবা চলে গেছে। কি হলো, সকাল সকাল লাইট অফ করে বাপ ব্যাটা দুজনেই পালিয়ে গেল যে? সকাল সকাল নেশা করে আছে মনে হয়। আমার কি, আমি যাই, আমার কাজটাই করি। নন্দিনীকে ধরার জন্য আমি যে উপায়টা বার করেছি তার জন্য সাহায্য প্রয়োজন। এই কাজের জন্য আমি ওখানে একা যাব না, আমাকে সাহায্য করার জন্য জঙ্গলের লোকেরা ওখানে অপেক্ষা করছে। ওই নন্দিনী আমার হাত থেকে বেঁচে পালালেও জঙ্গলের লোকেদের হাত থেকে কিছুতেই পার পাবে না।